ফ্লায়ার দেখাবো, তারপর হচ্ছে লেটার হেড দেখাবো, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনার দেখাতে পারি। সবুজ মিয়া, হ্যালো, বিগ বেস্টের কি অবস্থা বলেন তো? আচ্ছা শুনেন, নুসরাত আহমেদকে শুনতে পাচ্ছেন? আমি পিক বেস্টের আরেকটা টেকনিক, যেহেতু আপনারা কেউ ক্লাসে নেই, কষ্ট করে আসছেন, হ্যাঁ, সেহেতু আপনাদেরকে একটা টিপস দেব পিক বেস্টের জন্য। আপনারা কি করবেন আমি বলি, আজকে দেখাবো সেটা। আপনারা 1024x772 দিয়ে এখন থেকে ব্যাকডোর ডিজাইন করবেন, ঠিক আছে? এটা কিভাবে করবেন ওইটা এখন দেখাবো, আর এটা কারোর সাথে আর শেয়ার করবেন না, ঠিক আছে? ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন ডিজাইন বলে, ভেক্টর ডিজাইন বলতে ভেক্টর ডিজাইনে জাস্ট কোন একটা শেপ থাকে, মানে সিঙ্গেল শেপ থাকে, কয়েকটা সিঙ্গেল শেপ থাকে, কিন্তু ইলাস্ট্রেশন ডিজাইন হচ্ছে পুরো একটা নেচার। গতকালকে আমি আপনাদেরকে যে ডিজাইনটা করছি এটা হচ্ছে ইলাস্ট্রেশন ডিজাইন, এটা কমপ্লিট একটা মানে পাহাড়ের চিত্র, একটা নেচারের চিত্র চলে আসছে, মানে সিনারি যেটাকে বলা হয়। আর ভেক্টর ডিজাইন হচ্ছে কোনো কিছুর ভেক্টর, যেমন মনে করেন, যেমন বিকালের বেচের একটা স্টুডেন্ট সবগুলো ইয়োগা ভেক্টর করছে, ওনার 9টা বিকালের বেচের মানে 9টা অ্যাপ্রুভ করে ফেলছে। আজকে মনে হয় যদি 10টা অ্যাপ্রুভ করে উনি $25 পেয়ে যাবে, সরি টোটাল $15 হবে। এখন সবুজ মিয়া, শুনো, সবুজ মিয়া এবং নুসরাত আহমেদ, নুসরাত আহমেদ যদি আপনি শুনতে পারেন কথা এবং স্ক্রিনটা দেখতে পারেন, তাহলে ওকে লেখেন, জাস্ট ওকে লেখেন, গুগল মিটে ওকে লেখেন। কারণ আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আরো সেক্রেট। হ্যাঁ, যারা এখনো কাজ করে নাই, যারা মনে করেন বিভিন্ন ফাইবারে বা, ঠিক আছে নুসরাত আহমেদ, ফাইবারে বা বিভিন্ন কাজ করতেছে কিন্তু তারা এখনো কাজ শুরু করতেছে, আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে কোর্স শেষ হওয়ার পর কাজ শুরু করবে, তখন তখন তো আপনাদেরকে পাবো না। আর আপনারা তো মনে করেন এখন কখন ডলার ইনকাম করেন নাই, আপনারা যদি ডলার ইনকাম করেন, স্যার তো আপনাদের সামনেই বললো, হ্যাঁ উনি হচ্ছে আমাদের লর্ড সেভেন ম্যানেজার হয়তো, হ্যাঁ, আপনাদের সাকসেস স্টোরি ইউটিউবে আপনাদের সবখানে পাবলিশ করা হবে, তো আপনাকে যখন সবাই দেখবে এটা আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট না, তাই নাকি? আলহামদুলিল্লাহ $5 পাইছেন, এখন অ্যাপ্রুভ করছে, যা দেখান দেখান, স্ক্রিন শেয়ার করেন, মাশাল্লাহ, তাহলে তো আপনার নাম এখনই লিখে ফেলবো। আচ্ছা মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। এখন আপনাকে নুসরাত আহমেদ এবং সবুজ ভাই আপনাদেরকে আর একটা সেক্টর জানাবো, হ্যাঁ, তাহলে ওইটা আগে দেখাই দিই কেউ আসার আগে, কি বলেন? হ্যাঁ না, এখানে কথা আছে, বুঝতে পারছেন, এখানে কিছু কিছু লোক আছে হয়তো মানে ওনারা বেশি জানে, বেশি জানে হয়তো বেশি জ্ঞানী, তো জ্ঞানীরা তো মনে করেন চুপচাপ থাকে, চুপচাপ দেখে, চুপচাপ শুনে, ওই জন্য আর কি, জ্ঞানীরা সবার সামনে ইনকাম করলে তো দেখাতে হবে। যেমন আপনাকে আমি স্ক্রিন শেয়ার করতে বলছি, আপনার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, কিন্তু বাকিরা যারা করবে তারা মনে করেন স্ক্রিন শেয়ার করলে প্রবলেম হয়। যেমন এখানে আপনাদের সাথে রাশেদ আলী ভাই ছিল, উনি হঠাৎ করে চলে গেছে, বুঝতে পারছেন, উনি শাটার স্টক এগুলো নিয়ে কথা বলছে, কিন্তু আমরা যে পিক বেস্ট নিয়ে আর্নিং করে বলবো এটা দেখা নাই। আপনি একটা কাজ করেন, পিক বেস্টের ওই স্ক্রিনশটটা আপনার যে ডিজাইন হয়ে অ্যাপ্রুভ করছে, আচ্ছা এটা পরে দিন, আমি এখন স্ক্রিনটা শেয়ার করি। আপনারা এখন ভেক্টর ডিজাইন বানাবেন, এখন থেকে কি বানাবেন ভেক্টর ডিজাইন? ১০২৪x772 কোথায় যাবেন? ইলাস্ট্রেটরে যাবেন, নিয়তে ক্লিক করবেন, পারলে রেকর্ড করে রাখেন, এখানে 1024x772 এটা তো রেকর্ড হচ্ছে, ওরা কখনো আর কয়েকদিন যখন ক্লাস শেষ হয়ে যাবে, কোর্স শেষ হয়ে যাবে, ওরা দেখতে পারবে ওখান থেকে। মোর সিটিং এ গিয়ে ডিস্টার্ব করছে, মোর সিটিং এ গিয়ে আরজিবি কালার, তারপর রাস্টার ইফেক্ট হচ্ছে 72 রেজুলেশন, অথবা এখানে অ্যাডভান্সে ক্লিক করলে এখানে চলে আসবে আরজিবি 72 রেজুলেশন, ক্রিয়েটে ক্লিক করলাম। এবার আসেন, ভেক্টর ডিজাইন আমি কিভাবে করব, ওই আমার স্টুডেন্ট শুনেন, ওই বিকালের স্টুডেন্ট 9টা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ আল মুর্শিদ ভাই, আল মুর্শিদ ভাই, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আনএস ফ্ল্যাশে যান,
শুনেন, এখন ওনাকে আমি দেখাই দিছি, আমি সবাইকে ফটোশপে আমি করাইছি না বলেন তো, সবাইকে আমি ফটোশপে লোগো ডিজাইনটা কি করছি, আনএসপ্লাস থেকে ইমেজ নিয়ে শেপ তৈরি করছি না বলেন তো। হ্যাঁ, উনিও ওই ইয়াতে উনি ভেক্টর তৈরি করে রয়েছে, উনি ইয়োগা ভেক্টর গুলা করছে আর কি। হ্যাঁ মাশাল্লাহ, আমি জানতাম এগুলো ইম্প্রুভ করবে। মনে করেন এটা ব্ল্যাক ভেক্টর, হ্যাঁ এটা আপনি এখান থেকে ডাউনলোড করার দরকার নাই, এখান থেকে কি করেন কপি করেন, এখানে যান পেস্ট করছেন তো, এবার কন্ট্রোল টু দিয়ে এটা লক করে ফেলেন। এবার কি করবেন বলেন তো, গতকালকে প্যান টুল দেখাইছি না, প্যান টুল অথবা পেন্সিল দিয়ে, দেখেন আমি পেন্সিল দিয়ে করব, এটাকে ব্ল্যাক করে দিই। নুসরাত আহমেদ ভালো করে দেখেন, এই দেখেন এটা আমি এখন ভেক্টর করব, আপনারা এই ইমেজটা আর করিয়েন না, কারণ এটা আমি করে ফেলছি তো, এটা আমার হয়ে যাবে এখন। আমি পেন্সিল দিয়ে করি কেন জানেন, পেন্সিল দিয়ে করলে বেশিক্ষণ লাগে না, আপনাদের হয়তো লেট হতে পারে, এই দেখেন পেন্সিল দিয়ে করি আমি, বেশিক্ষণ লাগে না। এখন থেকে আর লোগো করার দরকার নাই, কারণ লোগো অনেকগুলা করে ফেলছেন, সেজন্য আপনারা জুম করে কাজ করবেন তাহলে ভালো করে করতে পারবেন। সবুজ ভাই আপনি বলছেন সবাইকে দেখাতে, সবাইকে কাকে দেখাবো ভাই, এখানে তো আপনাদের সকালের বেঁচে সবাই একটিভ, কিন্তু কথা শোনার মতো কেউ মানে খুব কম, সুবন হাসান, তারপর হচ্ছে আপনি, হ্যাঁ নুসরাত আহমেদ, চঞ্চল, রাজু আহমেদ, ওনারা মোটামুটি কথা শুনতেছে, কাজ করতেছে, কিন্তু বাকিরা তো ভাই কাজই করে না, আমি কাকে কি দেখাবো। না এখন ইনকাম করবে না, ইনকাম করলে তো মনে করেন স্ক্রিনশট সবাই দেখে ফেলবে, সবাই আইডিয়া দেখে ফেলবে, বুঝেন নাই, ওইটা হচ্ছে সমস্যা, মানে ওনাদের আইডিয়া আপনারা দেখে ফেলবেন, আপনারা নতুন না, কারণ আপনারা যে কপি করেন মানে নতুনরা তো কপি করবে স্বাভাবিক, কারণ ওনারা জানে না বলে কপি করবে। এখন স্যার তো কালকে বলবো, ওরা ওনারা যদি ইনকাম করে ফেলেন তাহলে আমরা তার দেখবো না, তাহলে তো এটা কি হলো, উপকারীর উপকার স্বীকার করা হলো না। আমরা পেড কোর্স করেও কিন্তু এগুলা পাইনি, আমাদেরকে দেখাইছে freelancer.com, মানে বড় বড় মার্কেট প্লেস, আপনি বলেন বড় বড় মার্কেট প্লেস যেগুলো আছে এগুলা কি নতুনদের জন্য কি, এখানে আপনি বলেন তো একটু, $5 $10 কি আপনি পাওয়া সম্ভব, কাজেই পাবেন না বলেন না, এখন ফাইবার ফ্রিল্যান্সার এখানে কাজ পাওয়া কি এত ইজি নতুনদের জন্য। হ্যালো, কাজ শেষ, উনি তো চলে গেছে,
হ্যালো উস্তাদ, দেখতে পাচ্ছেন? এই তো আমি ভেক্টর তৈরি করে ফেললাম। এতটুকু তৈরি করে আপনার আর কিছু করতে হবে না, জাস্ট এটা দিয়ে দেন এরকম করে। বুঝতে পারছেন? বুঝতে পারলে বিপি লেখেন গুগল মিটে। শিট, কেউ নেই। নুসরাত আহমেদ? বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন স্ক্রিন? শুনেন, আমি এটা তৈরি করছি, দেখছেন না? এটা তারপর এইভাবে করে সিলেক্ট করে তারপর গ্রুপ করে ফেলবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন, তারপর সেভ করে ফেলবেন ফাইল। সেভ এ ক্লিক করে সেভ করে ফেলবেন, তারপর হচ্ছে ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েবে ক্লিক করে সেভ করে ফেলবেন, ওই ফটোশপের মতো। জারিফ হাসান, এতক্ষণ পরে কেন? গতকালকে কইছিলেন। হ্যালো জারিফ হাসান, চঞ্চল ভাই এত লেটে? জারিফ হাসান, আপনি এত লেটে কেন বলেন? গতকালকে কোথায় ছিলেন? সঞ্চল ভাই, আমি তো আপনার আওয়াজ শুনতেছি। হ্যাঁ, না, জারিফ হাসানকে জিজ্ঞেস করছি, গতকালকে জারিফ হাসান কইছিল? ও আচ্ছা, চঞ্চল ভাইয়ের কি অবস্থা? ওনারা তো বিকালের ব্যাচে তো 9টা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে গেছে। আজকে আপনাদের 5 নম্বর ব্যাচের শোভন হাস সবুজ মিয়া, উনিও কিছুক্ষণ আগে $5 পাইছে, ডিজাইন অ্যাপ্রুভ করে ফেলছে। চঞ্চল ভাইয়ের কি অবস্থা? জারিফ হাসান, আপনার কি অবস্থা পিক বেস্টের? এখনো দেন নাই, অ্যাকাউন্টও চলে যাবে। আজকে আমি দেখাচ্ছি, এত কিছুক্ষণ আগে দেখালাম। আপনারা এখন কি করবেন? আপনারা এখন ভেক্টর ডিজাইন করবেন। হ্যাঁ, এই ভেক্টর ডিজাইন দেখছেন, ইয়োগা ভেক্টর ডিজাইন কিছুক্ষণ আগে তৈরি করলাম, আপনারা তো লেট করে ফেলছেন। এত লেট করছেন কেন? হ্যালো, এখন শুনেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনারা এখন থেকে বেশি বেশি করে কাজ করবেন, 1024 বা 772 দিয়ে এইখানে তৈরি করবেন। হ্যাঁ, এখন আপনারা লোগো করবেন না, আপনারা এখন ভেক্টর ডিজাইনগুলো করবেন।
বুঝতে পারছেন? নুসরাত আহমেদ আপনি দেখছেন, এটা বুঝতে পারছেন? হ্যালো, যারা শুনতে পারছেন তারা বলেন, বা গুগল মিটে লেখেন বুঝতে পারছেন সেটা, বিপি লেখেন। নুসরাত আহমেদ বুঝতে পারছেন? এখন আমি আপনাদেরকে দেখাবো, আপনারা রেসপন্স না করলে কিভাবে কি করব। যে কাউকে তো অবশ্য অডিওতে রেসপন্স করতে হবে, কারণ এখানে তো কেউ নাই, মাত্র 3 জন। সমস্যা নেই, সমস্যা নেই, আজকে সাউন্ড হোক। আচ্ছা, নুসরাত আহমেদ নেট চলে গেছে, এখন ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আজকে, এখন লেটার হেড ডিজাইন দেখাবো। হ্যাঁ, সাউন্ড হোক, আজকে সাউন্ড হলেও আমাকে রেসপন্স করতে হবে। আমি ফাইলে যাইনি, না ফাইলে যাওয়ার আগে একটা কথা লিখি, সেটা আপনারা লিখে রাখেন। সেটা হচ্ছে, আপনারা লিখে রাখেন পারলে, লেটার হেড ডিজাইন, লেটার হেড ডিজাইন, লেটার হেড ডিজাইনে কি কি থাকে। লেটার হেড ডিজাইন হচ্ছে আপনার প্রিন্টিং আইটেম। লেটার হেড ডিজাইনটা কি? প্রিন্টিং আইটেম ডিজাইন। লেটার হেড ডিজাইন হচ্ছে প্রিন্টিং আইটেম ডিজাইন। এখানে কি কি থাকে আমি আপনাদেরকে দেখাই কিছু লেটার হেড ডিজাইন। রেসপন্স না করলে হবে না, অডিওতে রেসপন্স করতে হবে, বারবার বলে দিচ্ছি। কিছু লেটার হেড ডিজাইন দেখে, যেমন এটা, দেখেন লেটার হেড ডিজাইনে কি কি থাকে। লেটার হেড ডিজাইনে আপনার কোম্পানির ইনফো, মানে কোন একটা কোম্পানি বা কোন একটা কোনো কিছুর ইনফরমেশন থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশন গুলা থাকে, তারপর কিছু লেখা থাকে, আমরা কি বলি সেটাকে, কেন লেখি, আপনারা কি জানেন লেটার হেডটা কি? আপনারা ডাক্তারের দোকানে যায় না, ডাক্তারের দোকানে, ডাক্তারের চেম্বারের মধ্যে আমাদেরকে কি দেয় বলেন তো? একটা প্রেসক্রিপশনও দেয় না, একটা প্রেসক্রিপশন। ভাই কেউ যদি অডিওতে রেসপন্স না করেন, তাহলে বিশ্বাস করেন আমার ক্লাসটা কেমন জানি মিস্টার বিনের মতো মনে হবে। আমি আর কিছুই করতে পারবো না। কেউ একজন রেসপন্স করেন, যে কোনো একজন, যারি ফাঁকা। হ্যাঁ, লেটার হেড আপনারা ডাক্তার চেম্বারে যায় না, ডাক্তার চেম্বার থেকে আমাদেরকে কি দেওয়া হয়? হ্যাঁ, প্রেসক্রিপশন। দেখেন এখানে প্রেসক্রিপশন, এটাও লেটার হেডের মধ্যে পড়ছে। এখানে লেখা, এখানে লেখা আছে, এ লেটার হেড অর লেটার হেড পেপার ইজ দ্য হেডিং এট দ্য টপ অফ এ শিট লেটার পেপার। দ্য হেডিং ইউজুয়ালি কনসিস্টেন নেম অ্যান্ড অ্যাড্রেস। ওখানে নাম এবং অ্যাড্রেস থাকবে, লোগো থাকবে, কর্পোরেট ডিজাইন থাকবে, অ্যান্ড সামথিং ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন থাকবে। দ্য টার্ম লেটার হেড ইজ ওপেন ইউজ টু রেফার টু হোল শিট। আচ্ছা, যাই হোক, আচ্ছা সমস্যা নাই, আমি এখন লেটার হেড ডিজাইন দেখাবো। ওই যে ভেক্টর ডিজাইন যেটা করালাম না, হ্যাঁ, আপনারা ফটো ফাইল জমা দেওয়ার জন্য পিক বেস্টে ফটোশপে যেভাবে আপনারা ওই সেভ ফর ওয়েব, সেভ এস ডকুমেন্ট করছেন না, এখানেও ঠিক সেম ওয়েতে ডকুমেন্ট সেভ করবেন। ওইখানে পিক বেস্টে গিয়ে এআই লিখবেন, আর হচ্ছে ওইখানে লিখবেন পিএইচডি, সরি সরি
সেভ ফর ওয়েবে ক্লিক করে ওইটার নেম যেন সেম নামে থাকে, তারপর জিপ করে ফেলবেন। বুঝতে পারছেন? পারবেন না? এই তো এখন দেখেন, এটা এটা আগে সেন্টারে করে ফেলবেন। হ্যাঁ ঠিক আছে, হয়েছে চঞ্চল ভাই, যেহেতু সবুজ মিয়া আছে আপনি এখন মিউট করে রাখতে পারেন। হ্যাঁ সবুজ মিয়া, আপনি দেখতেছেন এই ডিজাইনটা? মনে করেন আগে গ্রুপ করে ফেলবেন, গ্রুপ করে সেটা সেন্টারে আছে কিনা দেখবেন, দেখার পরে সেটা ফাইল সেভেস। হ্যাঁ দেখেন আমি ইয়োগা ওমেন ভেক্টর ডিজাইন লিখে কি করছি, এআই তে সেভ করে ফেলছি। সেভ করার পর তারপর যাবেন ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে ক্লিক করে ওই টিক ওইখানে সেভ করে ফেলেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে তো চলে আসছে, চলে আসার পর নামের মধ্যে একটা হাইপেন থাকবে, এই হাইপেনটা আপনি কিভাবে করবেন, ওই আগের নামটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে আমি পেস্ট করে দিলাম এটা এবং এটা, তারপর এআই ফাইল এবং জেপিজি দুটোটা সেম নামে পেস্ট হয়ে গেছে, তারপর কি জিপ করে ফেলবেন। জিপ করে তারপর পিক পেস্টে জিপটা দিবেন, তারপর হচ্ছে প্রিভিউ ইমেজ যেটা আমরা করছি একটু আগে ওইটা দিবেন। বুঝতে পারছেন? ও ক্যাটাগরি আপনি পিক, আচ্ছা ঠিক আছে, ক্যাটাগরি আপনি একটা কাজ করেন, আপনি যখন পিক বেসতে ঢুকবেন না ডিজাইন করে, তখন আমাকে স্ক্রিনশট দিয়েন, তখন আপনি ইয়া করিয়েন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখন দেখাচ্ছি কি জানেন, লেটার হেড ডিজাইন। লেটার হেড হচ্ছে একটা কোম্পানি কি বলি, লেটার হেডের পারপোজটা বলি, এ লেটার হেড ইজ এ হেডিং এট দ্য টপ অফ এ শিট অফ এ পেপার, মানে একটা পেপারের শিটে উপরে হেডিং থাকে, ইট ইন্ডিকেটস দ্য কোম্পানি অর ডকুমেন্ট নেম। এখানে কি ইন্ডিকেট করে, একটা কোম্পানির ডকুমেন্ট, তারপর হচ্ছে কোম্পানির নাম, এগুলা ডিসপ্লে করে, ইট ডিসপ্লেস দ্য কোম্পানিজ প্রফেশনালিজম অ্যান্ড করেসপন্ডেন্স, সাম বিজনেস ইউজ পার্সোনাল লেটার হেড, লেটার হ্যাভ সেভারাল ইউজ, এখানে কি বলছে। তারপর দেখেন আমি অলরেডি একটা, আচ্ছা এখানে তো ভালো করে বোঝা যাচ্ছে না, আমি আমার লেটার হেডটা দেখাই, আমার লেটেস্ট দিয়ে আমি ডিজাইন করে রাখছিলাম কিছুদিন আগে, হয়তো আপনাদের কোর্স শুরু হওয়ার আগে মনে হয়। এই দেখছেন এই লেটার হেড গুলা দেখছেন, এখানে কি কি আছে, এই লেটার হেড এর মধ্যে আছে কোম্পানির নাম, অ্যাড্রেস, তারপর হচ্ছে ডেট, তারপর হচ্ছে কোম্পানির উদ্দেশ্য বা কোনো কিছু, ওদের সার্ভিস। হ্যাঁ মনে করেন আপনার কোম্পানিতে কেউ একজন আসলো, হ্যাঁ তাকে আপনি এই লেটার হেডটা দিচ্ছেন, তাহলে সে আপনার এই লেটার হেড দেখে আপনার ভালো লাগলে তারপর আপনাকে কন্ট্যাক্ট করতে পারে, আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে। হ্যাঁ এখানে আপনার সিগনেচারও থাকবে, বুঝতে পারছেন, লেটার হেডের মধ্যে ফাউন্ডার, সিইও বা ডিরেক্টর যারা থাকে তাদেরও সিগনেচার থাকে। আমি আজকে লেটার হেড ডিজাইনই করব, আমি বলি এটা হচ্ছে যেগুলো প্রিন্ট আইটেম ডিজাইন, যেমন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বিজনেস কার্ড ডিজাইন করতে বলে, হ্যাঁ বিজনেস কার্ডের সাথে কিন্তু লেটার হেডও যায়, আপনারা আমি দেখাই ফ্রিল্যান্সারে দেখাই, ফ্রিল্যান্সারে দেখবেন লেটার হেড ডিজাইন নিয়ে কি রয়েছে, কন্টেস্ট রয়েছে, এগুলোতে কিন্তু উইন হওয়ার সম্ভাবনা বেশি। এখানে ক্লিয়ার স্কিল, ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, সবকিছু দিয়ে এখানে লিখবেন লেটার হেড। দেখেন দুইটা এখানে লিখছে ডিজাইনের লোগো, তাহলে এখানে লেটার হেড দরকার নেই, লোগো নিডেড, এখানেও লেটার হেড দরকার নেই। আপনারা হচ্ছে চাইলে তো এই কন্টেস্ট গুলা করতে পারেন, মাত্র $10, মাত্র 47টা এন্ট্রি হয়েছে, তারপর হচ্ছে এখানে 2 দিন নেমিং আছে, 60টা এন্ট্রি হয়েছে, যেগুলো গ্রান্টেডও লেখছে টাকা দিবে সেটা, একটা 1 মাস বাকি আছে আর একটা 2 দিন বাকি শুধু। ওকে ঠিক আছে, আমি আপনাদেরকে একটা লেটার হেড করে দেখাই। ঠিক আছে লেটার হেডের জন্য আমার যেটা করতে হবে, লেটার হেডটা কি আগে লেখা রাখেন, লেটার হেড
লেটার হচ্ছে একটা প্রিন্টিং আইটেম। লেটার হেডে কি কি থাকে সেটা লিখে রাখেন। প্রথমে এক নম্বরে লোগো, দুই নম্বরে হচ্ছে হা কোম্পানি নেম, এখানে কোম্পানির নাম থাকে। তিন নম্বরে হচ্ছে আপনার লোগো থাকে, কোম্পানি নেম থাকে, তারপর কন্ট্যাক্ট ইনফো। চার নম্বর হচ্ছে কিউআর কোড অথবা ইমেজ, এগুলো হচ্ছে অপশনাল। পাঁচ নম্বরে আর কিছু কি, হ্যাঁ সরি, পাঁচ নম্বরে হচ্ছে বিজনেস অর ডকুমেন্টস, ওই ডকুমেন্টের ডিটেলস, বিজনেস অর ডকুমেন্টস ডিটেলস এটসেট্রা। তারপর ছয় নম্বরে হচ্ছে অথর অথবা ডিরেক্টর অথবা ম্যানেজার এরকম এটসেট্রা এটসেট্রা, মেন পার্সন হবে এটসেট্রা, ইম্পর্টেন্ট পার্সন সিগনেচার, যেটাগুলো আমরা বিআইপি বলি। ফাইবারেও কিন্তু এরকম লেটার হেড দিয়ে অনেক গিক আছে, বুঝতে পারছেন? আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা লিখে নেন অথবা এটা স্ক্রিনশট করে রেখে দেন, যখন আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে আপনি ফ্রি থাকবেন তখন স্ক্রিনশট থেকে লিখে ফেলিয়ে। সবার হয়ে গেছে? ডান লেখেন, গুগল মিটে লেখেন ডান, লেখা হয়ে গেলে বা স্ক্রিনশট। ওকে ঠিক আছে, ওকে আমি এখন ইয়াতে যাচ্ছি, জারিফ হাসান তো চলে গেল। এবার আসেন, এটা করার জন্য আমার কি লাগবে, প্রিন্টিং আইটেমের জন্য অবশ্যই কি কি লাগবে ওইটাও লেখেন। প্রিন্টিং আইটেমের জন্য আপনি কি কি করবেন, এটা কি কি করবেন সেটা হচ্ছে, এটা কালার কোড হবে সিএমওয়াই কে কালার কোড 300 রেজুলেশন। হ্যাঁ, তারপর সাইল কি কি ফাইল দিবেন তাকে, ফাইল যে সমস্ত ফাইলগুলো দিবেন সেটা হচ্ছে, যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর করেন তাহলে এআই ইপিএস পিডিএফ এটসেট্রা। কি আছে, নার্গিস আপু আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, এতদিন পরে। নার্গিস আপা কেমন আছেন? আসছে, তোকে প্রেজেন্টটা দিয়ে দিই। সবুজ মিয়া থাকবেন, আপনার তো অনেক কাজ আছে, আর্নিং লিস্টে আপনার নামটা উঠানো হবে এখন লেটার হেডটা করা হয়ে গেলে। ইনশাল্লাহ থাকবে, আচ্ছা নেই। আপনি ইয়া করেন না, আপনার পিক বেস্টের স্ক্রিনশটটা আমাকে দেন, আর্নিং এর স্ক্রিনশট পুরোটা আমাকে দেন। এটা দেওয়ার পর তারপরে ইয়ার মধ্যে আপনার তো অনেক কাজ আজকে, আজকে আপনার ফিডব্যাক হবে দুইটা, একটা হচ্ছে যে আজকে 23তম ক্লাসের ফিডব্যাক, আর একটা হচ্ছে আপনার আর্নিং এর। আজকে ওই ওই আর্নিংটা আপনি ফটোশপ দিয়ে করছেন নাকি ইলাস্ট্রেটর দিয়ে? ফটোশপ এটা কততম ক্লাসে করছেন, 20তম নাকি 19তমতে? তাহলে আপনি, হ্যাঁ
আচ্ছা, আপনি যেদিন আপলোড করছেন ওইটা লিখবেন মানে আমি এততম ক্লাস করার পর, কিন্তু ভুলেও আপনি পিক বেস্টের নাম বলবেন না, কোন মার্কেট প্লেসে কাজ করছেন, কত ডলার পাইছেন এটাও লিখবেন না, জাস্ট লিখবেন আমার আলহামদুলিল্লাহ আমার প্রথম আর্নিং হয়েছে এততম ক্লাস শেষে ফটোশপের মাধ্যমে, এখন অ্যাডোব ইলাস্ট্রেটরও আছি, এখান থেকে অনেক ভালো ইনকাম হবে আশা করি। তারপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ, তারপর তারপর হচ্ছে শেখ ওয়াজেদ স্যারকে ধন্যবাদ, তারপর পুলক স্যারকে ধন্যবাদ, এলইডিপির অ্যাডমিন ম্যানেজার ওনার সবাইকে ধন্যবাদ, সংশ্লিষ্ট যারা আছে এলইডিপির সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তারপর আমাকে ধন্যবাদ দিতেও পারেন নাও দিতে পারেন, এটা কোনো ফ্যাক্টর না, আমার নাম অলরেডি ওইখানে লেখা থাকে যা আর্নিং লিস্টের ওইখানে আপনাদের সাথে পাশে। হ্যাঁ না না এই তিনটা, হ্যাঁ হ্যাঁ গ্রুপের মধ্যে জাস্ট টোটাল টোটাল ডাউনলোড মানে ইনকাম ওইটা জাস্ট ওইটা স্ক্রিনশট করবেন, কিন্তু আমাকে দিবেন ফুল, কারণ হচ্ছে আমি এগুলা আমাদের স্যারকে দেখাতে হয়, ওনাদেরকে দেখাতে হয়, বুঝতে পারছেন? আর তারপর হচ্ছে আপনার যে ডিজাইনটা অ্যাপ্রুভ করছে ওই ডিজাইনটা আলাদাভাবে ওপেন করবেন ওইখানে, তার ওইখানে একটা লিঙ্ক আসবে, ওই লিঙ্কটা কপি করে আমাকে দিবেন, ওইটা আমি কপি করে আর্নিং লিস্টে দিব। আপাতত তাক আপাতত আপনারা এখন এখন আপনি এই কাজটা আগে দেখেন, এটা লিখে ফেলেন সিএমওয়াই কে 300 রেজুলেশন ফাইল এআই ইপিএস পিডিএফ ফাইল প্রোভাইড করতে হয় যখন কোনো ক্লায়েন্টের জন্য করবেন। তারপর হচ্ছে তাকে আগে দেখাবেন কি জেপিজি, জেপিজি উইথ মকআপ, বুঝতে পারছেন? ওই আগের মতো যত ধরনের পিন রিলেটেড ডিজাইন আছে সেগুলো হচ্ছে আপনাকে এই ফরম্যাটে সাবমিট করতে হবে, বুঝতে পারছেন? এটা ওইগুলো তো আপনারা জানেন, পিএইচডি দি করলে পিএইচডি, অ্যাডোব ইলাস্ট্রেটর করলে এআই মানে অ্যাডোব ইলাস্ট্রেটর। হয়েছে সবার? হয়ে গেছে? হয়ে গেছে চঞ্চল ভাই? ওকে বলেন। ওইটা আমি দেখাবো সব সব দেখাবো। এখন দেখেন এখানে কিন্তু ব্লেড সেন্স আছে, দেখেন ফটোশপের মধ্যে আমার ব্লেড এরিয়া ছিল না, আমি আপনাদের প্রথম ক্লাসে দেখাইছি না, এখানে আলাদা করে ব্লেডের অপশন আছে। তাহলে আমি এখানে পিক্সেল এখানে কিচ্ছু করব না, প্রিন্টে যাব। শুনেন এআই আর লেটার হেডের সাইজ হচ্ছে কি জানেন? এ4 সাইজ। লেটার হেড কত বড়? লেটার হেড এ4 সাইজে হয়, আর কোনো সাইজ হয় না, বুঝতে পারছেন? দেখি আবার তবুও আপডেট টাপডেট করছে কি না। দেখছেন লেটার হেড এখানে লিখছে ইন মোস্ট কান্ট্রিজ আউটসাইড নর্থ আমেরিকা কোম্পানি লেটার হেড আর প্রিন্টেড এ4 ইন সাইজ, এ4 সাইজে করা হয়। এখানে সব এ4 সাইজে কথা বলছে, তার মানে আমার কথা ঠিক আছে, লেটার হেড এ4 সাইজে হয়, বুঝতে পারছেন? লেটার সাইজে না এ4 সাইজে, এ4 সাইজে যাবেন এখানে দেখবেন ইঞ্চিতে করে দিবেন, আমি একটা কর্পোরেট লেটার হেড ডিজাইন করব কোম্পানি রিলেটেড। কর্পোরেট লেটার হেড ডিজাইন লিখে ফেলছি, ইঞ্চি লিখে ফেলছি। এখানে আপনি মনে করেন 0.25ও দিতে পারি অথবা 0.125ও দিতে পারি, দেখেন সবগুলো এখন একসাথে হয়ে গেছে। তারপর এখানে অ্যাডভান্সে যাবেন, 300 PPI লেখা আছে, মানে এটাই হচ্ছে আমার 300 PPI কালার মোড CMYK ক্রিয়েট করলাম, দেখেন একটা রেড কালার চলে আসছে না, কিন্তু ফটোশপে দেখেন আমার ব্লেড এরিয়া পর্যন্ত কি করতে হতো, ডিজাইন করতে হতো না ব্লেড এরিয়া পর্যন্ত, বলেন না আমরা? হ্যাঁ হ্যাঁ না আলাদা একটা কালার দেওয়া লাগতো, কিন্তু ব্লেড এরিয়া পর্যন্ত কি করতে হতো, ডিজাইন করতে হতো, তারপর আমরা কি করতাম মার্কিউ টুল দিয়ে এতটুক পর্যন্ত কেটে নিতাম, তাই না? কিন্তু এখানে এটা করতে হবে না, কিছু করতে হবে না, এখানে যতটুকু সাইজ আছে এটা হচ্ছে আমার শেপ এরিয়া, কোনটা সরি সরি এটা হচ্ছে আমার ট্রিম 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 লাইন, এখান থেকে কাটা কাটবে, ঠিক আছে? সো আমার ডিজাইন এতটুক পর্যন্ত হবে, ঠিক আছে? অ্যাডোব ইলাস্ট্রেটর এটা একটা সুবিধা, ঠিক আছে? এখন আমি আগে কি করব, আগে ডিজাইনটা করে ফেলবো। হ্যাঁ বলেন। জি জি জি
হ্যাঁ, অ্যাডোব ফটোশপের মধ্যে আমরা এতটুকু পর্যন্ত ডিজাইন করতাম, কতটুকু মানে ব্লেড এরিয়া কিভাবে নিলাম, একদম ইজি। দেখেন, ফাইলে যান, নিয়তে ক্লিক করেন, প্রিন্ট প্রিন্ট প্রিন্টে যান, এ4 সাইজে ক্লিক করেন, পয়েন্টটাকে এখানে ইঞ্চি করে দেন। ইঞ্চি করে দিয়ে এখানে ব্লেড আছে না, আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর ক্লাসে ছিলেন? আপনি তো ছিলেন না, আপনি প্রথম ক্লাসে ছিলেন না, ওই জন্যই তো আপনি জানেন না। এখানে অ্যাডোব ইলাস্ট্রেটরে আপনাদের সবার জন্য সুবিধা করে দিছে, ব্লেডের একটা অপশন করে দিছে। হ্যাঁ, ফটোশপের মধ্যে ব্লেডের অপশন দুইটা ছিল, টপ এবং বটম, কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটরে চারটা। এখানে দেখেন, আমি যদি এখন 0.25 দিই, দেখেন অটোমেটিকলি 0.25 চলে আসছে না? হ্যাঁ, এখানে মনে করেন, হ্যাঁ এখন মনে করেন আমি 1.25 দিলাম, সবগুলো 1.25 হয়ে যাবে, কারণ এটা লিঙ্কটা ক্লিক করা আছে। এখানে ক্রিয়েট ক্লিক করলাম, তারপর চলে আসছে। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে, ফটোশপে আমরা ব্লেড এরিয়া পর্যন্ত কি করতাম, ডিজাইন করতাম, কিন্তু এখন এটা করতে হবে না, এটা আমার টিম এরিয়া পর্যন্ত আমি করলে হবে। ঠিক আছে, এখন আমি ডিজাইনটা করে ফেলি আগে। এখানে একদম সহজ, আপনারা তো অনেক কিছু হারাইছেন গতকালকে, আমি ফাঁদ প্যান্ডার দেখাইছি, এখন যেগুলো করবো আর কি। আপনারা একটা কাজ করবেন, আমি তো আমার ডিজাইনগুলো করছি, আপনারা খুব সহজে কিন্তু ডিজাইন করতে পারবেন না। আপনারা গুগল থেকে হোক, যেখান থেকে হোক, অথবা আপনারা গুগল থেকে না, গ্রাফিক রিভারে যান, গ্রাফিক রিভার থেকে আপনারা লেটার হেড লিখে, গ্রাফিক রিভারে যাবেন, গ্রাফিক রিভার থেকে এখানে ইন দ্য লাস্ট ইয়ারে ক্লিক করবেন। ইন দ্য লাস্ট ইয়ারে ক্লিক করে দেখছেন এখানে লেটার হেড গুলো খুব সুন্দর না, দেখছেন লেটার হেড? এটাও কত, মানে এগুলা কি করবেন আপনারা, কপি করবেন। আপনারা 10টা 20টা 30টা যখন কপি করবেন, তখন আপনার মাথার মধ্যে কি চলে আসবে, আপনার ডিজাইন সেট হয়ে যাবে। যেমন আমি এটা মনে করেন আমি আপনাদেরকে জাস্ট দেখাই, আগে কালার গুলা সেট করে ফেলেন, এখানে কি কি কালার ইউজ করছে, একটা দুইটা তিনটা চার কালার ইউজ করছে। আইড্রপার টুল দিয়ে কালার গুলা নিলাম, আবার আইড্রপার আই দিয়ে এই কালারটা নিলাম, পি দিয়ে এটা দিয়ে কালারটা নিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, জি জনি ভাইয়া বলেন, জি বলেন বলেন। ওয়ালাইকুম সালাম। ওকে সবুজ মিয়া, তারপর নুসরাত আহমেদ, নার্গিস আপু তো আমার সাথে কথাই বলে না, আমি সালাম দিলাম, ঈদ মোবারক জানালাম, কোনো রেসপন্স নাই। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, আপনি ভালো আছেন তো? হ্যালো, গেছে নেট গেছে? হ্যাঁ বলেন বলেন, গতকালকে আসেননি কেন ক্লাসে? ও আচ্ছা আচ্ছা, সবাই তো ইনকাম করছে, আপনাদের ইনকাম কখন হবে, কোর্স শেষ হয়ে গেলে? আর বেশি দিন তো নাই, আর মনে হয় আর বেশি দিন নাই, আর মনে হয় এই মাস শেষ হওয়ার আগেই মনে হয় শেষ হয়ে যাবে, যদি রেগুলার ক্লাস হয়। হ্যাঁ, আপনি, হ্যাঁ পেরেছে উনি, ঠিক আছে, উনি
ইনকাম করছে। কিছুক্ষণ আগে আপনারা, আপনি আসার আগে প্রায় 20 মিনিট আগে উনি বলছে উনি নাকি ঢুকে দেখতেছে অ্যাপ্রুভ হয়েছে, $5 অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমি যেভাবে দেখাইছি আপনারা যদি ওইভাবে করেন অবশ্যই ভালো আর্নিং হবে। আজকেও আমি দেখাইছি ভালো করে, সেটা হচ্ছে আপনারা যদি, আমি যেভাবে দেখাইছি আপনারা যদি ওইভাবে করেন অবশ্যই অবশ্যই ভালো আর্নিং হবে। হ্যাঁ, আপনাদেরকে আমি যে কপি করে ডিজাইন গুলা দেখাই, এগুলো হচ্ছে মনে করেন আপনাদেরকে আগে শিখাই। আপনারা যদি আগে মনে করেন কপি ডিজাইন করবেন আপনার নিজের জন্য, আপনার স্কিল বাড়ার জন্য, কিন্তু কখনোই মার্কেট প্লেসের জন্য অবশ্যই করবেন আপনার ওন কনসেপ্টে। কিন্তু অনেকে বলে আমাকে, স্যার আপনি সরাসরি একটা নিজের একটা ডিজাইন নতুন করে করেন। আচ্ছা, আপনারা বলেন কেউ কোন একটা ডিজাইনার, কোন একটা গ্রাফিক ডিজাইনার যখন একটা ডিজাইন করবে, হ্যাঁ কোন একটা স্কিলফুল ডিজাইনার যখন একটা ডিজাইন করবে, ওই ডিজাইনটা এত ইজিলি 1 মিনিট 2 মিনিটে করবে না। কারণ ডিজাইন তৈরি করা, হ্যাঁ ডিজাইন তৈরি করা, যখন আমি এখন লেটার হেড ডিজাইন করবো আপনাদেরকে অনেক সময় নিয়ে দেখাবো, কারণ সেটা আপনাদেরকে আমি শিখাচ্ছি। কিন্তু আমি যখন করবো সেটা আমার জন্য 5 মিনিটের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে, কিন্তু ওই ডিজাইনটা কনসেপ্টটা রেডি করতে অনেক সময় লাগে, কারণ ওইখানে কালার আছে, আমি কোন কোম্পানির জন্য তৈরি করছি এটা আছে, কোন ফন্টটা ইউজ করব ওইটা আছে, কোন ইমেজটা ইউজ করব ওইটা আছে, কোন কালারটা বর্তমানে চলছে ওইটা আছে, কোন ডিজাইনটা বর্তমানে চলছে, মডার্ন ডিজাইন নাকি কর্পোরেট ডিজাইন না মানে মিনিমালিস্ট ডিজাইন, অনেক ব্যাপার আছে, অনেক ব্যাপার স্যাপার সবগুলা নিয়ে চিন্তা ভাবনা করে প্রথমে আমি কি করি জানেন? প্রথমে আমি খাতার মধ্যে আঁকি, স্কেচ করি, স্কেচ করার পর তারপর ডিজাইনগুলো করি, ডিজাইনগুলো করার পর তারপর ওইখানেও আবার অনেকগুলো এডিট করি, তারপর আমি চূড়ান্ত পর্যায়ে সেটা হয়ে যায়, মানে কি হ্যাঁ এটা এখন পারফেক্ট হলো। দেখছেন এখন, যে গতকালকে আমি আপনাদের 5 নম্বর বেতন অনেকজন বলছিল আপনি একটা, আপনি কপি না করে আপনি একটা নতুন করে ডিজাইন করেন, করেন এত ইজি না। ঠিক আছে, সেই জন্য বলছি আপনারা আগে কপি করবেন 5-10টা, তারপর আপনার নিজের কনসেপ্টে করবেন। বুঝতে পারছেন সবুজ ভাই আমার কথা? হ্যাঁ, কিন্তু আমরা যখন শিখছিলাম আর কি গ্রাফিক ডিজাইন, হ্যাঁ যখন আমরা গ্রাফিক ডিজাইন শিখছিলাম তখন আমাদেরকে স্যারেরা কখনো নতুন, আপনাদের সামনে তো আমি অনেক ওন কনসেপ্ট ডিজাইন করছি, লোগো ডিজাইন করছি ওন কনসেপ্ট, আপনাদেরকে আমি জিম লোগো ডিজাইন করছি, জিম লোগো ডিজাইন ওইটা আমি আবার মার্কেটে ছেড়েও দিছি, বুঝতে পারছেন, নিয়েও নিছে, কারণ হচ্ছে আমি ওন কনসেপ্টে করে ফেলছি। কিন্তু আমরা যখন আমাদেরকে স্যারেরা দেখাতো তারা কখনোই ওন কনসেপ্টে করতো না, তারা আমাদেরকে গুগল থেকে, গ্রাফিক রিভার থেকে, শাটার স্টক থেকে, বিভিন্ন মার্কেট প্লেস থেকে একটা ডিজাইন দিয়ে আমাদেরকে, মানে প্রথমে বলতো আপনারা মিনিমাম 100টা ডিজাইন কপি করেন, চিন্তা করে দেখেন, আমি আপনাদেরকে বলছি 5-10টা, আমাদেরকে বলতে 100টা ডিজাইন কপি করতে হবে নাহলে ফাইন দিতে হবে। 100টা ডিজাইন কপি করতাম, অনেক কষ্ট করছি, কষ্ট করার কাণে আজকে খুব দ্রুত কনসেপ্টগুলো দাঁড় করাইতে পারি। সেজন্য বলছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই ডিজাইন কনসেপ্ট অবশ্যই এত ইজিলি করা যাবে না, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনি ডিজাইনটা কিসের জন্য করছেন, কারা নিবে। যেহেতু স্টক মার্কেটের ডিজাইন, স্টক মার্কেটের ডিজাইনগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই হাই কোয়ালিটি সুন্দর হতে হবে, হ্যাঁ ইউনিক হতে হবে, নাইলে কিন্তু আপনার ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে বাট আপনার ডাউনলোড হবে না। আপনার প্রতি প্রতিদিন যদি আপনার 100টা ডাউনলোড হয় তাহলে আপনার 10 দিনে 1,000 ডাউনলোড হবে, মানে 10 দিনে আপনার ইনকাম হবে 1,200 টাকা, তাহলে 3 10 30 মানে 3 12 34, 3,600 টাকা ইনকাম হবে যদি আপনি রেগুলার ক্লাস করেন আর কি। হ্যাঁ, ভালো করে ক্লাস করে তাহলে $3,600 ইনকাম হবে। সো ওন কনসেপ্টে করার আগে অবশ্যই অবশ্যই করে কপি করতে হবে, হ্যাঁ অবশ্যই অবশ্যই করে কপি করতে হবে। আর ওন কনসেপ্টে করতে হলে আগে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, স্কেচ করতে হবে, অনেক কিছু চিন্তা ভাবনা করে আপনার ডিজাইনটা দাঁড় করতে হবে। আপনার বলা মাত্রই যে ওন কনসেপ্ট শুরু করা কখনোই যায় না, এটা কখনোই, যারা মানে আপনি বড় বড় গ্রাফিক ডিজাইনার যারা আছে তাদেরকেও জিজ্ঞেস করেন, আপনি যদি বলেন আমাকে এখনই একটা ডিজাইন করে দেন, হ্যাঁ এখনই একটা ওন কনসেপ্ট, সাথে সাথে পারবে না, সে অবশ্যই আগে স্কেচ করবে, অনেক চিন্তা ভাবনা করবে। কিন্তু আপনাদেরকে আমি মেন ওয়েটা দেখাচ্ছি, ক্লাসটা শুরু কর মানে ক্লাসের কিভাবে কি করবেন। সো এখানে আপনাকে অবশ্যই আমি ওইভাবে একটা ডিজাইন দিয়ে, যে মানে যে মার্কেটগুলোর থেকে আমি ডিজাইন কপি করে বা আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু মানে ভালো ডিজাইন এবং এগুলো ট্রেন্ডিং ডিজাইন, এগুলোকে আমি কপি করতে বলছি যেন আপনারা ট্রেন্ডিং সম্পর্কে জানেন। ঠিক আছে, ওমর আলী ভাই ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও সালাম। যাই হোক, লেট করছেন, লেট তো হয়ে গেল, হয়তো আপনার প্রবলেম ছিল, আপনি হোয়াটসঅ্যাপে ওইটা লেখেন, আপনার কী প্রবলেম ছিল আমাকে বলেন আগে।
আজকে সবারই কি অবস্থা? সবাই 10টার পরে কেন জব বুঝতে পারছি না, আমি তো অবাক হয়ে গেছি। নাকি সবাই চুক্তি করছে একজন আরেকজনের সাথে? আচ্ছা যাই হোক, ওমর আলী ভাই মনে প্রবলেম আছে। গতকালকে বললাম না যে আজ আমার লেট হবে, ও আমার মনে নেই আসলে। ওমর আলী ভাই আপনার লেট হবে সেটা আপনি বলছেন, হয়তো আমার মনে নেই আসলে। আপনি আমার জায়গায় থাকতে আমরা আবার ক্লাস সবুজ পিয়া। থ্যাংক ইউ। আচ্ছা ওকে, যদি আবার থ্যাংক ইউ না দি। আপনাদেরকে নিয়োগ, আমাকে নিয়োগ করার আগে জিজ্ঞেস করছিল আর কি, হ্যাঁ আপনি কি করেন? আমি ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার বানাতে পারেন, তৈরি করতে পারবেন? তা আমি বললাম আমার নেশাটাই হচ্ছে ফ্রিল্যান্সার তৈরি করা। আমি যদি ফরিয়ানদের, যেহেতু আমরা ডিজিটাল নাই কোনো, আমাদের অনেক টেকনোলজি অনেক ডিজিটাল হতে হবে। হ্যাঁ আমাদের মন মানসিকতা অনেক ডিজিটাল করতে হবে। সো হ্যাঁ ওকে ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। এই লেটার হেডটা করার জন্য এখানে কি আছে? এখানে লোগো আছে, তারপরে তিন ডিজাইনটা করে ফেলি। কিভাবে করবো ডিজাইনটা? মনে করেন গতকালকে আমি আপনাদেরকে ফাত পাইন্ডার দেখাইছি, এটা কেটে নিব এখন। এখন কি করবো বলেন তো? হ্যাঁ তারপর এখানে এটা ডিরেক্ট সিলেকশনের টুলের মাধ্যমে এখানে এই কর্নার পয়েন্টটাকে ক্লিক করলাম, এটা বোল্ড হয়ে গেল। তারপর এটা এরকম করে দিলাম। হ্যাঁ তারপর এটা আর এটা দোনোটা সিলেক্ট করে উইন্ডো পাথ ফাইন্ডারে ক্লিক করলাম, প্যানেলটা এখানে নিয়ে আসি, তারপর অল্টার চেপে ধরে মাইনাস ফ্রন্ট, ফ্রন্টের শেপটা মাইনাস হয়ে যাবে, এক্সপান্ডে ক্লিক করলাম। এটা আরো চিকন আছে না? তাহলে একটু একটু বাহিরে দিয়ে দিই। এগুলা আর্টবোর্ডের বাহিরে যে অংশগুলো আছে ওগুলাকে কেটে ফেলতে হবে। কিভাবে কাটবো? এভাবেও কাটতে পারি, শেপ বিল্ডার টুল নিয়ে মাইনাস করে দিতে পারি। এখান থেকেও মাইনাস করে দিতে পারি। এটাকে আপনারা কি বলেন যে যেটা শব্দ করছে? হ্যাঁ কি গুইসাপ বলে নাকি? হ্যাঁ কিন্তু শুদ্ধ ভাষায় কি বলে এটাকে? আমাদেরকে এখানে কি বলে জানেন? হাসবেন হাসবেন, ওইটা কিভাবে ডাকে? না হ্যাঁ কিন্তু আমরা আমরা মনে করি টুটটেং বলে। আমাদের এখানে অনেক সুন্দর করে বলে, মানে কি জানেন আমরা, হ্যাঁ মানে কি বলবো। ওকে ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটা আমি রোটেট করে দিতে পারি, বাঁকা করে দিতে পারি। যেমন এইখানে ক্লিক করে এই পয়েন্টটাকে আমি এভাবে করতে পারি, কিন্তু আমি ওইটা করব না। কারণ হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে অফসেট পাথ দিয়ে করব। গতকালকে যেটা দেখেছিলাম আমরা ব্লেড এরিয়াতে যাব না। কেন যাব না? কারণ এখানে অতটুক পর্যন্ত, এতটুকু নিলাম, তারপর এটাকে এখান থেকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। ওকে ঠিক আছে, এবার যেটা করব সেটা হচ্ছে এটা আর একটু এদিকে নিয়ে আসি। পয়েন্টটা এই দুটো পয়েন্টকে নিলাম, এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে একে এটাকে এটাকে আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে এর উপরে পেস্ট করলাম। হ্যাঁ যেমন দেখেন, এটা যদি অপাসিটি কমাই দিই এটা দেখা যাবে, অপাসিটি কমাই দিই না,
এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, ওকে ঠিক আছে। এটাকে হ্যাঁ হ্যাঁ না শিফট চেপে অ্যাঙ্গেল পয়েন্ট এটাকে দেখেন, কন্ট্রোল সি দিয়ে, না এটার আগে কালারটা চেঞ্জ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে এর উপরে পেস্ট করলাম, বুঝতে পারছেন? এফ দিয়ে মানে ফরওয়ার্ড পেস্ট, এর উপরে পেস্ট। দেখেন আমি আবার দেখাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, দেখছেন পাশে আসছে না এটা? তাহলে আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি, দেখেন পেস্ট হয়ে গেছে। কিন্তু এখানে আমি হোয়াইট কালার দিই, দেখেন এখন সরালে দেখতে পারবেন, দেখছেন? এখন এটাকে আমি যেটা করব সেটা এখানে রাখবো, এখানে রেখে একটু পাশে আনবো, একটু পাশে আনবো। এখন এটা শিফট চেপে ধরে ধরবো, ধরে এটাকে কি করব, শেপ বিল্ডার টুলের মাধ্যমে কেটে নিব, দেখছেন না সুন্দর হয়ে গেছে না, কাজ হয়ে গেছে না? আচ্ছা আরেকবার দেখাচ্ছি, প্রথমে আমি কি করলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, হ্যাঁ, তারপর কন্ট্রোল এফ দিয়ে এর উপরে পেস্ট করলাম, তারপর আমি এটা একটু এই পাশে আনলাম, একটু এই পাশে আনলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম, কোন শেপটাকে, আমার দ্বিতীয় শেপটাকে, দুটোটা শেপ করলাম না? দেখেন এখানে একটা লাইন দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? মানে পিছনের শেপটা হচ্ছে এতটুক পর্যন্ত, সামনের শেপটা হচ্ছে এতটুক পর্যন্ত। এখন আমি কি করব, এখানে আমি এখন শেপ বিল্ডার টুলের মাধ্যমে অলটা চেপে ধরে এটা মাইনাস করে দিব, এটা মাইনাস করে দিব, দেখছেন সুন্দর না? ওকে ঠিক আছে। তারপর আমি কি করব, আগে এটা সেভ করে ফেলি, এটা হচ্ছে কর্পোরেট কর্পোরেট লেটার হেড দেন টেমপ্লেট। আবার একটা কথা বলি, বিগ বেস্টে আমি কখনো লেটার হেড দিই নাই, ওইটা যদি আমি বের করতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো। চঞ্চল ভাই, এই চঞ্চল ভাইকে আমি একটা কথা বলবো, আপনি একটা ডিজাইন আপনি কপি করছেন রিয়েল এস্টেটের লোগো, এই রিয়েল এস্টেটের লোগোটা আমি একদম গুগলে পাইছি, জাস্ট আপনি কিছু জিনিস চেঞ্জ করছেন। আপনারা এভাবে করবেন না, আপনারা যেভাবে করবেন, দেখেন মনে করেন এটা এভাবে আছে, জাস্ট আমি তো এটা কপি করলাম না, এটা তো জাস্ট আমি কপি করছি, আমি চাইলে এই শেপটাকে এখানে না দিয়ে এই শেপটাকে আমি এই পাশে নিয়ে যেতে পারি, এই শেপটা এভাবে না দিয়ে এই শেপটা আমি এভাবে করতে পারি, এবং কালারটা চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ এই শেপটা এভাবে করতে পারি, তারপর এখান থেকে এটা এভাবে করতে পারি, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, আমার শেপগুলো মিলতেছে না, আমি যে ও যে কালারগুলো ইউজ করছে আমি এর চেয়ে ভালো কালার ইউজ করতে পারি, অন্য অন্য একটা লেটার হেড থেকে কালার ইউজ করতে পারি, হ্যাঁ বুঝতে পারছেন? এভাবে করে কপি করবেন, কপি এরকম না, আপনারা তো সরাসরি কপি করে গেলেন। ওকে ঠিক আছে। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে লোগো, লোগো না লিখে আমি মনে করেন এখানে লিখলাম, আমার তো ডিজাইন এখনো কমপ্লিট হয় নাই, এটাকে এভাবে করব, এই দুটোটাকে অ্যাঙ্কর পয়েন্টকে ধরলাম শিট শেপে ধরে, ধরার পর তারপর এটা আমি গতকালকে আপনাদেরকে শিখিয়েছি না, অ্যালাইন অ্যালাইন টু আর্টবোর্ড, দেখেন বটমে নিয়ে গেলাম, লেফট হরিজন্টালে নিয়ে গেলাম, কাজ শেষ। তারপর এটা এদিক থেকে ধরে এই বরাবর হচ্ছে না কেন, এখানে বিওতে স্মার্ট গাইড আছে কিনা দেখবেন, স্মার্ট গাইড তো আছে, জুম দিয়ে কাজ করবেন নাহলে কিন্তু বুঝবেন না, দেখেন দেখছেন বলেন তো? আমার মনে হয় হ্যাঁ অনেকটা না, আমার মনে হয়েছিল এটা ঠিক আছে, দেখেন এখন ঠিক আছে, বুঝতে পারছেন? এই জন্য জুম দিয়ে কাজ করবেন, জুম করে কাজ করবেন, অ্যালাইন অ্যালাইন টু বটম, এটা এতটুকু,
আমরা আইকনের জন্য কোথায় যেতাম বলেন তো? এখন এখন দেখেন গতকালকে আপনাদেরকে আমি অ্যালাইন দেখেছি, এখন আমি চাচ্ছি এই জিনিসটা এটা বরাবর কি হোক, অ্যালাইন হয়ে যাক। তাহলে এখানে সিলেক্ট করলাম, এটা বোল্ড হয়ে গেল। এখন দেখবেন ওই শেপ বরাবর এটা কি হয়ে গেল, অ্যালাইন হয়ে গেল এটার সাথে। এটা মিল নেই, মানে এই শেপ দেখছেন এটার সাথে এটা মিলছিল না। ডিজাইন কম্বিনেশন যেটাকে বলা হয়, এটাকে বলা হয় ডিজাইন কম্বিনেশন। এখন ঠিক আছে, এখন আমি এখানে লিখব কি, যাই হোক কন্ট্রোল এস দিয়ে কপি করে ফেললাম। এখানে লেখা আছে ডান পাশে লেখা আছে কি কি লেখা আছে, কোম্পানির নেম, তারপর হচ্ছে এটা কি ডিরেক্টর। আচ্ছা যাই হোক, এখানে যা লেখা থাকো, আপনারা যেহেতু স্টক মার্কেটের জন্য করবেন সেহেতু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লরেম ইসলাম লেখেন, কোনো সমস্যা নেই। তো ভাই এখানে লেখেন কোম্পানি নেম, আমি রোবোটো ফোনটা ইউজ করবো, সরি রোবোটো না, মনসিরাতে ইউজ করবো। ইয়ার মধ্যে বেশি মনসিরাত ইউজ করা হয় লেটার হ্যাটের মধ্যে, কর্পোরেট লেটার হ্যাটগুলোতে। না এখানে দেখি সব তো ঠিক আছে, মনসিরাত এটা কি হলো, মন, আচ্ছা ঠিক আছে, এনের পরে টি, থ্যাংক ইউ। এখান থেকে মনে করেন এক্সট্রা বোল্ট, তারপরে এটা এখান থেকে এখানে ক্লিক করে শো অপশনে ক্লিক করে বড় বড় হাতের এগুলা চলে আসবে। এখানে নির্দিষ্ট কোনো ইয়া নেই, কত বড় করবেন কি করবেন সেটা ইয়া নেই, সেটা হচ্ছে আপনার ডিজাইন অনুসারে আপনি ওইভাবে করে আপনি সেট করে ফেলবেন, মানে অ্যাডজাস্ট করে ফেলবেন। ঠিক আছে, কোম্পানি নেম লিখলাম তো। ও আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এখানে একটা এরিয়া নিতে হবে, যে এরিয়াতে আপনি লিখবেন কতটুকু পর্যন্ত আপনি লিখবেন সেটা এরিয়া নিতে হবে। সে যেটাকে সেপ এরিয়া বলা হয়, সেপ এরিয়া, সেপ এরিয়া আপনি কতটুকু করবেন দেখে যাচ্ছি আমি, সেপ এরিয়া আমি এখান থেকে নিই, এখান থেকে নিয়ে আমি এতটুকু পর্যন্ত লিখব। করার পর এটাকে অ্যালাইন অ্যালাইন টু আউটপুট সেন্টারে নিয়ে আসি, আমার সেন্টার হচ্ছে এটা, সেন্টার থেকে একটু দূরে রাখি ফাঁকা জায়গা, ওকে ঠিক আছে। এতটুকু দূরে রেখে এখন এটা কি করবেন, মাউসের রাইট ক্লিক করেন, মাউসের রাইট ক্লিক করে কি করবেন বলেন তো, ম্যাক গাইড, কি করবেন ম্যাক গাইডে ক্লিক করবেন। দেখছেন গাইড চলে আসছে না একটা ফটোশপের মতো, হ্যাঁ এই গাইডটাকে কি করবেন এখন লক করে দিবেন, লক গাইড, লক গাইডটাকে কন্ট্রোল টু দিয়ে লক করা যায়, কাজ শেষ, লক হয়ে গেছে গাইডটা। হ্যাঁ এখন আমি কোম্পানি নেমটা ওই পয়েন্টে রাখব, কোম্পানি নেম সব রেগুলার থাকবে। এখানে কি কি থাকবে আর, এটা তো বোঝাই যায় না। এখানে তো ইউর নেম দিছে, আচ্ছা বুঝতে পারছি, এখানে দিছে
আমি জিয়া লিখি। জন স্মিথ এটা কি ডিরেক্টর নাকি কি মনে করেন? সিও সিও লেখার পর সবগুলা সিলেক্ট করে তারপর কই অ্যালাইন অ্যালাইন টু ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, সরি অ্যালাইন টু সিলেকশনে দেন, অ্যালাইন টু সিলেকশনে দিয়ে কাজ করবেন। এখন শুধুমাত্র আমার লেখাগুলোকে আমি অ্যালাইন করব, ঠিক আছে? এটা সমান দূরত্ব অনুযায়ী হয়ে গেছে, কাজ শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ভিতরের লেখাগুলো কিভাবে লিখব, সেটা লেখার জন্য আমাকে অবশ্যই টাইপ টুলের মাধ্যমে যখন আপনার ডেসক্রিপশন লিখবেন, আমি ফটোশপের মধ্যে বলছিলাম ডেসক্রিপশন যখন লিখবেন তখন আপনারা এইভাবে করে একটা এইভাবে করে একটা নিয়ে নেবেন, মার্জিনের মতো করে নিয়ে নেবেন। এতটুকু পর্যন্ত আমার লেখা থাকবে, দেখছেন লরেম ইপসাম এটা অটোমেটিক্যালি চলে আসছে। আপনি চাইলে এভাবে রাখতে পারেন, অথবা প্যারাগ্রাফে গিয়ে আপনি সেটাকে জাস্টিফাই লাস্ট লাইন এভাবে করতে পারেন, জাস্টিফাই লাস্ট লাইন অ্যালাইন লেফট লেখ করব, ঠিক আছে? কাজ শেষ। লরেম ইপসাম আবার কি বলতে হবে, লরেম ইপসাম হচ্ছে এটা ডিফল্ট একটা ট্যাক্স, ডিলিট করে দিই মানে বেশি হয়ে গেছে, এগুলো ডিলিট করে দিলে আপনার কোনো প্রবলেম নেই। এগুলো হচ্ছে যে এই ডিজাইনটা নিবে উনি কি করবে, এখানে উনি ওনার লেখাগুলো লিখে ফেলবে, বুঝতে পারছেন? রেসপন্স করেন না বুঝলে বলিয়েন। কতটুকু স্পেস রাখছি, এক ওয়ান এন্টার, হ্যাঁ ঠিক আছে ওয়ান এন্টার, কাজ শেষ, ওয়ান এন্টার। আপনি আবার এখান থেকে মনে করেন এটা কপি করে নিচে দিয়ে দেন, মিলিয়ে দেন ডিজাইনটা, মিলিয়ে দেন। এখানে কতটুকু দিচ্ছে, এখানে জাস্ট দুইটা প্যারাগ্রাফ, হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে। তাহলে একটা কাজ করি, এটাকে দুইটা প্যারাগ্রাফের মতো বানাই, তিনটা প্যারাগ্রাফ দিতে পারেন, ওটা টু স্পেস করে দিছে, টু এন্টার। একটু বড় করে দিই, আমার এটা হচ্ছে 12 পিটি, তাহলে আমার তো এগুলা এগুলা আরো এগুলো 11 পিটি করে দিতে হবে। এখন যেটা আছে সেটার নাম কি, সিগনেচার, এটা কি লিখছে এটা তো বুঝতে পারতেছি না। নিচে যদি নাম হয় তাহলে এটা কি, মাইক, আচ্ছা কর্পোরেট ডিরেক্টর মনে হয়, এটা সিইও ডিরেক্টর।
মাইক এম সি মিলন ক্রিয়েটিভ ডিরেক্টর, সিন যে কোনো একটা নাম ইউজ করেন, আমি এখানে জন স্মিথ ইউজ করছি, তাহলে এখানে লিখে দিই সিও, না লিখে লিখে দিই ডিরেক্টর। একটু হাইলাইট করি, তারপর সে নামটা এবং টাইটেলটা এখানে কপি করে নিচে নিয়ে আসি, এখানে একটু নিচে নিয়ে আসি, জন স্মিথ না লিখে এখানে লিখবো মাইকেল স্মিথ ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, এটা করার পর তারপর এখান থেকে একটা লাইন তৈরি করে দিলাম, শিফট চেপে ধরে, শিফট চেপে না ধরে করলে এরকম হবে, শিফট ধরে করলে আমি এতটুকু নিতে যাচ্ছি এতটুকু দিলাম, তারপর এখান থেকে স্ট্রোকটা আমি 2 PT করে দিলাম, কাজ শেষ। এখন এখানে সিগনেচার হবে, সিগনেচারের জন্য কি করব, আপনারা সিগনেচারের জন্য কি করবেন বলেন তো, কারো আইডিয়া আছে? যেমন দেখেন MICHAEL মাইকেল স্মিথ, তো মাইকেল স্মিথ, এই তো, থ্যাংক ইউ, আমি ওইটাই বলতে যাচ্ছি। এখান থেকে আপনারা কোথায় যাবেন, ফিল্টারে যাবেন, সরি ফিল্টার না কই, এখানে ক্লিক করে ওই অপশনটা কাহা হ্যায়, ভালো কথা, এটা কই, এখান থেকে তো থাকে ক্লিয়ার অল মুনসিরাপ সেন্সিরিপ কই, আচ্ছা এটা এভাবে দিছে নাকি, স্ক্রিপ্ট হ্যান্ড রাইটেন কই, হ্যান্ড এতো হ্যান্ড্রন, হ্যান্ড্রন ফন্টগুলা নেবেন, এই দেখছেন মাইকেল স্মিথ চলে আসছে না, খুব সুন্দর করে সিগনেচার, আরো সিগনেচার দেখা যাচ্ছে এখানে মাইকেল স্মিথ, এই তো পাইছে একদম পারফেক্ট, এটা পারফেক্ট না ভাই। এটা এখন একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি এভাবে করে দিয়ে দিতে পারেন, অথবা এটাকে মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিতে পারেন, আমি এভাবে থাকুক, এভাবে এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই স্ট্রোকটাকে সিলেক্ট করলাম, এই স্ট্রোকের উপরে আমি আরেকটা ক্লিক করলাম, মানে এটা বরাবর এটা কি হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে, কাজ শেষ। এটা একটু নিচে নামিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে আরেকবার কপি করে নিই, কালারগুলা ব্ল্যাক কালার কি ঠিক আছে, ওকে ঠিক আছে, আর কি কি আছে, তারপর হচ্ছে আইকন, আইকনের জন্য আমরা কোথায় যাব ভাই বলেন তো, ফ্ল্যাট আইকনে গিয়ে একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, গ্রাফিক রিভার থেকে করলে আপনারা দেখেন নাম পাবেন, দেখেন এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে কি ও কোন ফন্ট ইউজ করছে, রোবোটো ফন্ট ইউজ করছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি পেজ সাইজ হচ্ছে A4 সাইজ, এখানে মিলিমিটার ও সাইজটা দিয়ে দিছে, ব্লেড হচ্ছে 0.25 ইঞ্চি করে রাখছে, হ্যাঁ, ফ্রি ফন্ট ইউজ করছে মানে রোবোটো, CMYK 300 DPI প্রিন্ট রেডি, দেখছেন আমি যে প্রথমে বললাম আমার কথার সাথে মিলছে এটা, হ্যালো কে বলছিলেন এটা, হ্যাঁ আমি যে প্রথমে বলছিলাম A4 সাইজ, তারপর হচ্ছে CMYK 300 DPI, এটা প্রিন্ট রেডি ডিজাইন, প্রিন্ট আইটেম ডিজাইন, এগুলো সবগুলো মিলছে না, হ্যাঁ ঠিক আছে, ওকে, এখন আমি যাব কোথায় আইকনের জন্য, কই যাব, ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনে গিয়ে ফটোশপে আমরা কি কি আইকন নিতাম বলেন তো, কি ধরনের আইকন নিতাম,
হ্যাঁ, এখন কি নিব, কি ফরম্যাটের আইকন নিব? ফোন এটা কালেক্ট করলাম, তারপরে হচ্ছে লোকেশন, এরকম ব্ল্যাক টাইপের ওই মানে ফিল কালারের লোকেশন গুলা নিবে, ওই ফিল কালার গুলা নিলে দেখতে ভালো লাগে। আর কি আছে, মেল এগুলো দিয়ে কাজ শুরু করে দিয়ে ডাউনলোডে ক্লিক করি। ডাউনলোডে গিয়ে এখন কি দিবেন, ইপিএস এ ক্লিক করবেন, ইপিএস ফ্রি ডাউনলোড, একটু ওয়েট করেন। আজকে আপনাদের ক্লাস কত যে? শেষ শেষ ইপিএস সবগুলা নিয়ে দেখেন, ফটোশপে আমাদের কি হতো, আলাদাভাবে একটা ট্যাব ওপেন হতো, এখানে হয় না, একসাথে নিয়ে আসছেন, দেখছেন এই অবস্থা কেন। মা এটা তো প্রবলেম আছে। আচ্ছা সমস্যা নেই, প্রবলেম থাকলে সমস্যা নেই, এটা সলভ করা যাবে, একসাথে স্ক্রল করে দিই। এগুলো সব দেখেন, এগুলো সব ইমেজে আছে। এখন এগুলাকে আপনারা ভেক্টর কিভাবে করবেন, অ্যাডোব ইলাস্ট্রেটরে খুব সুন্দর করে ভেক্টর করা যায়, জানেন কেউ, আইডিয়া আছে নাকি নাই? হ্যালো হ্যালো, আপনারা আছেন? হ্যাঁ শুনেন শুনেন, আইডিয়া হয়তো থাকতে পারে, এটা হয়তো আপনারা মনে হয় জানেন না, অনেকে কিন্তু জানে, একদম ইজি। আপনি উইন্ডোতে যান, একটা ইমেজ ট্রেস নামে অপশন আছে, ইমেজ ট্রেসে ক্লিক করেন, এখানে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট, ও সরি, আগে এটাকে এমবেডেড, এমবেড করতে হবে, কি করতে হবে, এমবেড, উপরে আপনার এমবেড অপশনটা চলে আসবে যখন আপনি কোন একটা ইমেজ নেন, হ্যাঁ, তখন আপনি এমবেডে ক্লিক করবেন, দেখছেন এই এগুলা চলে গেছে না, তখন তো মনে হয় কাজ হবে, একটু দেখি তো, কাজ হচ্ছে না, অনেকগুলো চলে গেছে। এখন এগুলাকে ক্লিক করেন, উইন্ডোতে যান, ইমেজ ট্রেজে যান, এটা আসতেছে না কেন, মিনিট, এই আইকনে প্রবলেম আছে ভাই,
কারণ এগুলো কালার চেঞ্জ করলে এটা তো ঠিক আছে, তাহলে এটা এটাও তো ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, এখানে অনেক কিছু কাজ করছে। যে আমি বলি এই ফ্ল্যাট আইকনটাও হচ্ছে একটা স্টক মার্কেট, এখানে যারা যারা এখানে আইকন গুলা রেডি করছে না, আমরা যে এগুলা ডাউনলোড করছি, ওরা কিন্তু এটার বিনিময়ে টাকা পাইছে, বুঝতে পারছেন? এই যে ডিজাইনার এই ডিজাইনটা রেডি করছে, সে অনেক কিছু কাজ করছে, যার কারণে আমাদের প্রবলেম হয়েছে, দেখছেন? মানে সহজে এডিট করা যাচ্ছে না, তাই না বলেন তো? তাহলে কি হবে, তাহলে ওর ডিজাইন কি আর কেউ ডাউনলোড করবে এরকম প্রবলেম হলে? যেমন আমরা করে ফেলছি, আমরা তো আর ওইখানে ডুবে দেখি নাই, আমরা জাস্ট এখন ডুবে দেখছি, কিন্তু ওই মার্কেটে হয়তো এটা নিয়ে নিয়েছে, কিন্তু আমি জানি না, কেউ যদি এখন রিপোর্ট মারে, মানে এরকম ডিজাইন আমরা প্রবলেম পড়তেছি, তাহলে কি হবে, ওই ডিজাইন গুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে, এবং মানে বলবে এখন ভালো করে যেন সাবমিট করে। যাই হোক, আমরা যেটা দরকার ওইটা করে ফেলছি, এখন এগুলা যেটা করব সেটা হচ্ছে আইকনগুলো সবগুলোকে কোন কালারে দিব, এই কালারে দিব না, এই কালারে দি, থাক ওইরকমই থাক। এখন এই দুটোটাকে ধরে এখানে সিলেক্ট করে এটা অ্যালাইন করে দিই, এটাকে এটাকে ধরে এখানে ক্লিক করে এটাকে অ্যালাইন করে দিই, এটা গ্রুপ করে দিলাম, এটাও গ্রুপ করে দিলাম, এটা এখানে ক্লিক করি, ওই সার্কেল বরাবর এখন কি হয়ে যাবে, সেন্টার হয়ে গেল। তারপর এখানে এটাও গ্রুপ করে দিই, তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন একটু ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, ওকে। এখানে কি দিছে, এভাবে দিছে, আপনারা চাইলে কি করতে পারেন, মনে করেন এই ডিজাইনের সাথে আমি মিল রাখতে পারছি না, তাহলে আমি এদিক থেকে দিয়ে কাজটা সেরে ফেলতে পারি, এটা একটু স্পেস বাড়াই, অ্যালাইন ডিস্ট্রিবিউট সেন্টার, দেখেন আমি নিচের যে টেক্সটের যে এরিয়াটা আছে ওই বরাবর টেক্সট করব, টেক্সট লিখবো। ফন্টটা চেঞ্জ করে দিই, আপনি যদি মনে করেন এর কিছুক্ষণ আগে আপনি কি ফন্ট ইউজ করছেন ভুলে গেছেন, তাহলে আপনি টাইপে যান, টাইপে গিয়ে টাইপ মেনুতে গিয়ে রিসেন্ট ফন্টের মধ্যে মনসিরাত দেখেন চলে আসছে, ফোন নাম্বার একটা দি, ফোন ফুল নাম্বার দি, এটা তারপর এখানে শিফট শেপে ধরে ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, এটা সেন্টারে নিয়ে আসে, অল্টা চেপে ধরে নিচে আরেকটা আনি, হচ্ছে ইউর মেল অ্যাট দ্য রেট অফ মেল ডট কম, কেন মেল ডট কম, কারণ এটা কি কোন মেল, জিমেল নাকি ইয়াহু নাকি এটা কোম্পানি অ্যাট দ্য রেট অফ ডট কম হবে, এটা তো জানি না, সে কারণে আমরা লিখবো এরকম করে, এটা বরাবর অ্যালাইন করে দিই,
একটা বড় বড় লাইন করে দিই। এবার এটা এবং এটা লাইন, এটা এবং এটা, এটাকে বলে অ্যালাইন টু কি অবজেক্ট। কাজ শেষ। এখন এগুলোও এই আইকনগুলোকে আমি গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি দিয়ে, এই লেখাগুলোকেও আমি গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি দিয়ে। এখানে লেয়ারের কোনো ঝামেলা নেই। কাজ শেষ। কন্ট্রোল এস দি ক্লিক করি, এটাকে এখানে নিয়ে আসি। এটাকে এই কালার দিই, এটাকে এই কালার দিই। নিচে আরেকটা এরকম দিতে পারি সুন্দরের জন্য। এই বরাবর অ্যালাইন করি, কি লিখছে দেখে আসে একটু। ইন্ট্রো সলিউশন, ইউর বিজনেস নেম, ইউর অ্যাড্রেস, ইউর লোকেশন, বুঝতে পারছি। এগুলাকে স্ক্রল করে দিই। এখানে প্যারাগ্রাফে কি একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে জাস্টিফাই আছে, এটাই ব্যবহার করে দিই। অনেকগুলো অপশন, একটা প্লাস দেখতে পাচ্ছেন না এখানে? হ্যালো, এখানে একটা প্লাস দেখতে পাচ্ছেন না? মানে আমার এই গড়টা, টেক্সটের গড়টা আমার কম হয়েছে, এটার বাড়তি চলে যাচ্ছে, বাহিরে চলে যাচ্ছে, যার কারণে এটা দেখাচ্ছে। এটা যদি আপনি এখানে দেন, দেখেন এটা চলে গেছে। এখন আমি কি করব, এটা অ্যাডজাস্ট করার জন্য বিজনেস নেমটা একটু বোল্ড করে দিই, সেমি বোল্ড। তারপর ইউর স্টেট, ইউর কান্ট্রি, এটাকে স্মল করে দিই। স্পেসটা একটু বাড়িয়ে দিই, তারপর এগুলো কমিয়ে দিই, তারপর এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিই। এটা এবং এটা গ্রুপ করে শেষ। এবার এতটুকু কাজ শেষ। তারপর আপনারা কি করবেন, কন্ট্রোল শিফট এস চেপে ধরে আপনি এখানে দেখেন এআই আছে না, এআই তে আমি একটা সেভ করলাম, একটা প্লেট আসবে, এখানে ওকে দিয়ে দিবেন। সবুজ ভাই আপনি জিজ্ঞেস করছেন ইপিএস কিভাবে সেভ করে, আবার কন্ট্রোল শিফট এস মানে ফাইল সেভ। সবুজ ভাই আছেন? হ্যাঁ, এখানে ইপিএস মিনিং দেখাচ্ছি, পিডিএফ, সুন্দর কোয়েশ্চেন এটা।
ইলাস্ট্রেটর ইপিএস আছে না, ইপিএস এ ক্লিক করে আপনি সেভ দিয়ে দেন, তারপর পিডিএফ এ ক্লিক করে পিডিএফ সেভ দিয়ে দেন, কাজ শেষ। ইপিএস মিনিং ভাই আমার থেকে জিজ্ঞেস করতে হয়, হ্যাঁ আপনারা তো এখনো ডিজিটাল হতে পারেন নাই, যে ইপিএস হোয়াট ইজ দ্য মিনিংস অফ ইপিএস। ইপিএস এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, এটা হচ্ছে এই সেই ইপিএস না, এটা হচ্ছে যারা মানে কমার্স কমার্সে পড়ে মানে অ্যাকাউন্টিং এ পড়ে, যেমন আমি অ্যাকাউন্টিং করতাম ইপিএস জানতাম, ইপিএস হচ্ছে শেয়ার মার্কেটের একটা ইয়া, কিন্তু এখানে এই ইপিএস না, ইপিএস ফাইল ফাইল ফরম্যাট দেখেন পেয়ে গেছি এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট, এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট ইন ইজ এ ডকুমেন্ট স্ট্রাকচিং কনভেনশন কনফার্মিং ডিএসসি পোস্ট স্ক্রিপ্ট ডকুমেন্ট। বুঝতে পারছেন ইপিএস মানে কি? এবার গুগলে সব আছে ভাই, সেজন্য সবাই তো খালি ইউটিউবে বলে, ইউটিউবে দেখার আগে না ইউটিউবে দেখবেন, ইউটিউবে না বুঝলে তখন গুগলে যান, বা গুগলে না বুঝলে তখন ইউটিউবে যান। পিডিএফ মানে কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। বুঝতে পারছেন? আপনি এই কোয়েশনটা করছেন, এই কোয়েশন আমিও করতাম এরকম, হ্যাঁ আমি হঠাৎ করে ভুলে গেছিলাম ইপিএস এর মানেটা কি। ওকে পেয়েছেন উত্তর? আমি দিছি না গুগল দিছে বলেন তো, কিন্তু আইডিয়া আমি আপনাকে বলে দিছি, গুগল থেকে আপনি জিজ্ঞেস করেন, কিন্তু ওই রকম লিখতে হবে। যেমন আমি প্রথমে কি লিখছি, প্রথমে আমি লিখছি হোয়াট ইজ দ্য মিনিংস অফ ইপিএস, তাহলে আপনি কি বলতেন আসছে কি আর্নিং পার শেয়ার, তাহলে আপনি শেয়ার মাস শেয়ার বাজারের আর্নিং পার শেয়ার বলতেন, তাহলে কি হতো সবাই হাসতো। দেখছেন এখন কি পিডিএফ ফাইল ফরম্যাট, মানে গুগল আপনাকে আনসার দিবে, কিন্তু আপনার থেকে সেই আনসারের কোয়েশনটা সঠিক মতো হতে হবে। আমরা বলি না, কেউ যদি বলে হোয়াই অর্থ কিন্তু বাট, মানে হোয়াট অর্থ কি বাট অর্থ কিন্তু, এই দুটোর অর্থ কি? বুঝতে পারেন? এরকম অনেকে বলে না, তখন আনসার বলে যে বোকার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি, কথা হচ্ছে সেটা। ওই যে আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম যে আপনাদেরকে বিজনেস কার্ডে কয়টা পার্ট আছে, তাহলে এটা হচ্ছে ভুল কোয়েশন, কোয়েশনটা হয় নাই। ঠিক এরকম গুগলকে যদি আপনি ভুল কোয়েশন দেন, তাহলে আপনার ইনফরমেশন আসবে রং, আপনি যদি মানে রাইট রাইট কোয়েশন দেন, তাহলে রাইট ইনফরমেশন আসবে। ওকে ঠিক আছে, এখন যেটা করতে হবে মক আপ, মক আপের জন্য আপনি কি করবেন সেটা হচ্ছে এখন জেপিজিতে তাকে দিবেন। জেপিজিতে দেওয়ার আগে তখন কি করবেন, পুরোটা আগে কি করেন, পুরোটা আগে কি করেন গ্রুপ করেন, গ্রুপ করে এডিটে যান, কপি করেন মানে কন্ট্রোল সি কপি করছেন তো, ফাইলে যান, নিয়তে যান, এত ইঞ্চি তো আপনি একটু ইঞ্চি বাড়িয়ে দিন, আপনি মনে করেন 12 ইঞ্চি, এখানেও 12 ইঞ্চি, হ্যাঁ অথবা এটা হবে পিক্সেলে, আপনি পিক্সেলে দেন, পিক্সেলে কত আসে 864, আপনি 1200 পিক্সেল বা 1200 পিক্সেল নেন, হ্যাঁ। তারপরে এখানে অ্যাডভান্সে ক্লিক করে কি করবেন এখন, RGB কি বলছিলাম, জেপিজি উইথ মকআপ RGB তে দিবেন 72 রেজুলেশনে, ঠিক আছে, অথবা 150। এখানে ব্লেড চলে আসছে, এখানে ব্লেডের দরকার নেই, আবার দেন ফাইল নিয়তে যান, 1200 পিক্সেল 1200 পিক্সেল, এখানে ব্লেডটা জিরো করে দেন, RGB গেল, সব কিছু ঠিক আছে। এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করেন, হ্যাঁ। ও আচ্ছা, আমি তো ব্যাকগ্রাউন্ডই নাই, সরি আমি ব্যাকগ্রাউন্ডই নেই, এখানে আমার আর্টবোর্ড তো এমনিতে সাদা, যার কারণে বোঝা যাচ্ছে না, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডই, এবং এটা সবার পিছনে দিয়ে দিব, অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক হোয়াইট কালার, এখানে হবে কাজ, কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এখানে পেস্ট করলাম, এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড মিডলে নিয়ে আসি। দেখেন এখানে ক্লিক করে আপনি কোথায় ফটোশপের মতো এফেক্ট স্টাইলিশ ড্রপ শেডু, ওকে দেখছেন মকআপ হয়ে গেছে না, হ্যাঁ। আপনি চাইলে এখানে আপনি রোটেট করে এরকম করে রাখতে পারেন,
অথবা আপনি চাইলে এখানে মানে আরেকটা নিয়ে এরকম মানে কয়েকটা মানে চার চার পাঁচটা এরকম সাজাতেও পারেন। ফটোশপ থেকে অ্যাডোব ইলাস্ট্রেটর আরো ইজি, দেখতে পাচ্ছেন কতগুলা লেটার হেড অনেক বেশি বেশি দেখা যাচ্ছে এখন, এরকম দেখাতে পারেন। কিন্তু আমি বলবো আপনি ফ্ল্যাট দেখান, আর এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা একটা শেপ নিতে হবে, হ্যাঁ শেপটা পিছনে দিই। পিছনে দেওয়ার পর আমি মনে করেন ব্যাকগ্রাউন্ড আর একটু ডিজাইন করে দিই, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে আর একটা পেস্ট করলাম, এটা এই কালার দিই, এই কালার দিয়ে এটাকে ইয়া কমিয়ে দিই। এটা হচ্ছে মনে করেন আমি একটা কি নিলাম এরকম, আর একটা কপি করলাম, ঠিক আছে এটা কপি করলাম, তো কপি করে এটাকে, এটা তো উপরেই ছিল ছিল, তারপর আমি কি করলাম পেন টুল দিয়ে দেখছেন এখানে মাইনাস চলে আসে না, ডিলেট অ্যাঙ্কুর পয়েন্ট আর কি, এখান থেকে যান, এখান থেকে না বুঝলে এখানে যান, ডিলেট অ্যাঙ্কুর পয়েন্ট দিকে এখানে ক্লিক করুন, অথবা এখানে ক্লিক করলাম এটা হয়ে গেল, অথবা এখানে ক্লিক করলাম কেটে গেল, এটাও দিতে পারি এটাও দিতে পারি, ঠিক আছে। এবার এবার চাইলে আপনি কি করবেন, এবার আপনি কন্ট্রোল অল্ট আর শিফট এস, মানেটা হচ্ছে ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, দেখছেন এখন আমি সেভ দিলাম ডেস্কটপে, মনে করেন সেভ করলাম, সেম নামে সেভ করবেন, সেম নামে, হ্যাঁ সেভ করছেন তো, এবার আপনার যদি সেম নাম না হয় আপনি এখানে ক্লিক করেন কই, এই তো কর্পোরেট লেটার হেড ডিজাইন, আচ্ছা সেম নামে লাগবে না, এটা তো আপনার ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের জন্য হলে সেম নামে না, কোনো স্টক মার্কেটের জন্য হলে সেম নামে। এবার এটা জুম করেন, দেখে সুন্দর লাগছে না, বরাবর হয়ে গেছে না, কাজ শেষ, এটাই হচ্ছে লেটার হেড ডিজাইন। এখন আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে কোথায় যাবেন, গ্রাফিক রিভারে যাবেন, গ্রাফিক রিভারে গিয়ে আমি যেটা কপি করছি ওইটাও করেন, দেখছেন একটা লেটার হেড ডিজাইন, এটা বাংলাদেশি মানুষ, দেখছেন বাংলাদেশি, ও কত সালে দিছে, ও দিছে 10 জুন 2020, মাশাআল্লাহ 2020 সালে দিছে, 2020 সালে দিছে, পাঁচটা সেল হয়েছে একটা $5 করে, তাহলে দেখেন এই একটা ডিজাইন মাত্র একদম নর্মাল একটা ডিজাইন $5, পাঁচ পাঁচ $25 পাইছে, প্রায় 2000 টাকা জুন মাসে দিছে, আরো পেতে থাকবে এরকম। হাইরে এই মার্কেটে ঢুকা এখন ইম্পসিবল হয়ে গেছে, এটা অনেক পুরানো মার্কেট তো, যেমন হ্যাঁ কারণ পিক বেস্ট এখন আপনারা ঢুকতে পারছেন, কিন্তু আগামী 5 বছর পর যারা নতুন ডিজাইনাররা আসবে পিক বেস্ট এত হার্ড হয়ে যাবে যে আপনি ঢুকতে পারবেন না। ইনভেটু মার্কেট, এখানে শুধু ইনভেটু মার্কেটটা অনেক বড় মার্কেট, এখানে আপনার গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন সব কিছু আছে, কিন্তু এটার গ্রাফিক্সে যদি যান তাহলে এটার নাম হয়ে যাবে গ্রাফিক রিভার, ওয়েব টেম্পলেটে যখন যান তখন এটার নাম হবে, তখন থিম ফরেস্ট এরকম নাম হবে, বুঝতে পারছেন। এটা আমার অ্যাকাউন্টে আমাকে ডিজাইন কখনো দিনে অ্যাকাউন্ট করতে সমস্যা হয় না, এখানে দেখেন স্টার্ট সেলিং আছে, এখানে যদি আমি ডিজাইন আপলোড করি তাহলে হয়তো অনেক, হ্যাঁ এগুলো নিয়ে আপনি ইয়া দেন ইউটিউবে যান, আপনার অনেক অনেক আছে, কিন্তু এত ইজি না, নতুন ডিজাইনার ডিজাইন এখানে অ্যাপ্রুভ করে না সহজে, থাকলে কি হবে আমি তো খুলে রাখছি। ওকে ঠিক আছে, আমরা